দীঘায় বাণিজ্য সম্মেলনে আসছেন মুখ্যমন্ত্রী, আর তার জেরেই রেহাই পেলেন না মুখ্যমন্ত্রীর নিজের হাতে বানিয়ে চা খাওয়ানো চায়ের দোকান দীঘার রাধারানী পানস্টল। দিদি এলেন, চা বানিয়ে খেলেন, কিন্তু আমার জন্য কিছুই করলেন না, বরং কয়েক মাসের মধ্যেই উচ্ছেদের শিকার হলাম, এমনটাই বলছেন চা দোকানি পরিমল জ্বালা। চলতি মাসের আগস্ট মাসে দীঘাতে প্রশাসনিক বৈঠক শেষ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার বিজ্ঞান কেন্দ্রের সামনে একটি চায়ের দোকানে ঢুকে পড়েছিলেন। নিজের হাতে চা তৈরি করে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সেদিন চা খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাত্র চার মাসের ব্যবধানে আগামী 10ই ডিসেম্বর রাজ্যের শিল্প সম্মেলন উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এই কয়েক মাসের মধ্যেই বিজ্ঞান কেন্দ্রের সামনে রাধারানী পান স্টল নামে ওই চায়ের দোকানের অনেক অংশই ভাঙা হয়ে গিয়েছে, কারণ শিল্প সম্মেলন শুরু হওয়ার আগে গত নভেম্বর মাসে সৈকত শহর দীঘায় উচ্ছেদ অভিযান করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। রাস্তার পাশে ফুটপাতের যে সমস্ত ব্যবসায়ীরা দোকান করেছিলেন তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের নির্দেশ মেনে অবশ্য রাস্তার ওপরে থাকা তার দোকানের অংশ তিনি নিজেই ভেঙে দিয়েছিলেন, আর বাকি অংশটুকু রাস্তা থেকে অনেকটাই দূরে তিনি সরিয়ে এনেছিলেন, কিন্তু পরিসরে সেটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী চা তৈরি করে খাওয়ানোর মুহূর্ত ছবিতে বাঁধিয়ে রেখেছেন দোকানি, সেগুলো দোকানের বিভিন্ন প্রান্তে তিনি ঝুলিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রী চা তৈরি করে সৈকত শহরে রাতারাতি সেই চায়ের দোকানটি বিখ্যাত হয়ে গিয়েছিল। সেই দোকানে এখন হতশ্রী দশা। এই চায়ের দোকানের মালিক পরিমল জানা জানান, দিদি আমার দোকানে পা রাখার পর আমাদের কিছু একটা হবে, এটাই আশা করেছিলাম, কিন্তু এইভাবে উচ্ছেদ হব সেটা ভাবতে পারিনি, কিন্তু পুনর্বসন্ত পাওয়া যেত সেটুকুও পাওয়া যায়নি। দুই মেয়ে স্বামী স্ত্রী মিলে আমাদের সংসার, রুজি রোজগার বলতে শুধুমাত্র এই চায়ের দোকানটি সম্বল। মুখ্যমন্ত্রী আবার দীঘাতে আসছেন, দিদি যদি দোকানের এই পরিস্থিতি দেখেন তাহলে অবশ্যই তিনি পুনর্বাসনের ব্যবস্থা করবেন, এই আশা নিয়েই বুক বাঁধছেন পরিমল। শান্তনু সাহার রিপোর্ট, এনটিভি WB। আমার নাম পরিমল জানা। আমার দোকানে দিদি আগে এসেছিলেন, আমার চা খেয়ে গেছিলেন, আমি দিদির কাছে একটা আশা ছিল হয়তো দিদি আমাকে কিছু অন্যের ব্যবস্থা করে দিয়ে যাবেন, কিছু কিছুই হলো না, উনি তো চলে গেলেন, বললেন ঠিক আছে। আমি বলেছিলাম দিদিকে যে দিদি আমার এই দোকানের জন্য কিছু ব্যবস্থা করবেন, বললেন ঠিক আছে আমি দেখবো, এটা বলে চলে গেলেন। ডিএইচডিএ কিছুদিন আগে দোকানটা আমার ভেঙে দিয়েছে, এখন আমার পরে খাওয়ার মতন কিছু নেই, এই দোকানই আমার রুজি সম্ভব। দিদি যদি আমার জন্য কিছু অন্যের একটা ব্যবস্থা করে দিতে পারতেন বা একটা স্টল দিয়ে দিতে পারতেন, আমি এখানে বসে করে খেতে পারতাম, এটা দিদির কাছে আমার অনুরোধ। না, দিদি আমার দোকানে চা খেয়ে গেলেন, কিন্তু দিদি আমার জন্য এইটুকু কিছু করলেন না, এটা খুবই আমার দুঃখের বিষয়। এখন সবাই ওইটাই বলছে, অনেকে টিটকি রেখে বলছে, বলছে দিদি তোর দোকানে চা খেয়েছে ওই জন্য তোর দোকানটা ফেরো, এর পরের বারে যখন আসবে দেখবে দোকানটা গুছিয়ে নিয়ে বাড়ি চলে যেতে হবে। আবার অনেকে প্রশ্ন করছে দিদি তো চা খেলো তোর জন্য কী দিল, আমার দিদির কাছে এইটা অনুরোধ যেন দিদি আমার এটা অন্য ব্যবস্থা করে দিতে পারে, আমার এই দোকানটা যেন এখানে থাকে, ডিএইচডিকে বলে যেন আমাকে আমার এই কাজটুকু দিদি এটা করে দিতে পারে, এটা আমার অনুরোধ, তাতে আমার বাচ্চা এর উপর নির্ভর করে, আমার আর কিছু নেই, আমাদের জমি জায়গা সবাই সরকারি জায়গায় চলে গেছে, আমরা আজকে নিঃস্ব।